যেই মানুষটা কোনো দিনই তোমাকে বুঝবে না, আর তুমি কি না সেই মানুষটাকে হাজার বার বোঝাবার চেষ্টা করো। তোমাকে অপমান করার পরেও তুমি তার কাছে থেকে যাওয়ার জন্য চেষ্টা করো। তোমার কল রিসিভ করবে না এটা জেনেও তাকে বারংবার কল করে ফেলো। তোমার মেসেজ সিন করবে না, সেটা তুমি জানো, তাও মেসেজ করো। ব্লক করে দিয়েছে তোমায়, তুমি সেটাও জানো, তাও তাকে মেসেজ করে যাও। অচেনা নাম্বার থেকে কল করলে তোমার আওয়াজ শোনা মাত্রই সে ফোনটা কেটে দেবে, এটাও তুমি জানো, তাও তাকে বারবার কল করো। বারবার তোমায় ফিরিয়ে দেবে, সেটাও তুমি জানো, তাও তুমি এগিয়ে যাও। এত অপমান মানুষ তখনই সহ্য করে যখন সে কাউকে সত্যিকারের ভালোবাসে। আসলে ভালোবাসলে তাকে, বিশ্বাস করো, আর যাই হোক অপমান করা যায় না, আঘাত করা যায় না। অনেক অনেক মানুষ আছে যাদের জীবনে বড় ট্র্যাজেডি হলো যাকে মন থেকে ভালোবেসেছিল তার কাছে আর থাকা হয়নি। হাজার অপমান সহ্য করেও এই যে এত কিছু সহ্য করে সেটা শুধু ওই মানুষটার কাছে থেকে যাওয়ার জন্য। দিন শেষে একটা তুমি লাগে যার কাছে থেকে যেতে পারলে জীবনের বড় লটারিটা হয়তো জেতা হয়ে যায়। কিন্তু হয় ঠিক উল্টোটা, যাকে মন থেকে ভীষণভাবে চেয়েছিলে সেই মানুষটা তোমার মনে থেকে গেছে হয়তো, কিন্তু তুমি তার মনে আসলেই থাকতে পারোনি, কোনো জায়গাই পাওনি, তোমারও তাকে সত্যিকারের পাওয়া হয়ে ওঠেনি। এটা কিন্তু আমাদের দোষের ফলেই হয়। আসলে আমরাই কিছু মানুষকে এমন জায়গায় দিয়ে ফেলি যেটার যোগ্য তারা একদমই নয়, আর সেটা বুঝতে পারি আমরা পরে গিয়ে। কি জানো তো, দিন শেষে এই আবেগপ্রবণ মানুষগুলোই বারবার ঠকে যায় জীবনের কাছে এবং কিছু মানুষের কাছে।